কদিন ধরে বলছি, মানে শরীরটা একটু খারাপ যাচ্ছে, তো আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, দুজনে মিলেই যাচ্ছি ডাক্তার দেখিয়ে আনি। এখন যতটুকু পারি তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি, আবার সঙ্গে সঙ্গেই রাখবো তোমাদেরকে। আমরা দুই বুড়া বুড়ি। কিছু বলো, বলে বুড়িকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। ডাক্তারের চেম্বারে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, এক একজনের সঙ্গে এক একজন, মানে জোড়া জোড়া পেশেন্ট দেখাবে, একজনের সঙ্গে একজন করে এমন করে বেড়ে গেছে। থেকে দাঁড়িয়ে আছি, ঢুকবে এবার আমার পালা, আমি ঢুকবো, ঢুকে দেখা যাক কি বলে কি আসে বিষয়। তবে আমি তো পরে ভয়েসটা দিয়েছি, আমাকে যেদিন গেছি সেদিন কিছুই, মানে কোনো মেডিসিন টেডিসিন দেয়নি, তো ডায়াগনোসিস দিয়ে দিয়েছিল। কালকে ডায়াগনোসিস করে আবার চেক আপ করিয়ে এনেছি, এ হলো কথা। রান্নাটা শুরু করতে যাচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু সর্ষের তেল দিচ্ছি।
মিনিট লাগেনি, আগে তো কাঁচা কলাগুলো ভেজে রেখেছিলাম, তাই হয়ে গেছে মোটামুটি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আস্তা কমিয়ে দেবো। আমার পোস্ত ভর্তা রেডি হয়ে গেছে। এবার কেমন টেস্ট হয়েছে খাওয়ার পর সঙ্গে থাকুন, খাওয়া যাবে। বন্ধুরা, এবার খাওয়ার পালা শুনুন কি বলছেন। ও পালেশ, এই রেসিপিটা তো একটু চেঞ্জ করে করেছ, কাঁচা কলা দিয়ে আসলে আর কোনো সময় করেনি, আমি আর একটা নেই। খুব ভালো হয়েছে, ঝোলটা ঝোলটাও ভালো হয়েছে। দেখো কাঁচা কলাটা না ইলিশের সঙ্গেও ভালো যায়, খুব ভালো লাগছে। আর পাবদা মাছ তো একটু নরম মাছ, তো কাঁচা কলা সত্যি খুব ভালো হয়েছে। ওই কাঁচা কলা দিয়ে করেছি, একটু পোস্ত দিয়েছি, পোস্তটা দিয়েছি, সত্যি খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আপনারাও করবেন, আমাকে বললে আমি খুব খুশি হব, সঙ্গে